নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, চেয়ারম্যান খুনি সিবিআই তদন্ত হোক, মনোজ উপাধ্যায়ের পরিবারের সাথে কথা বলে দাবি বিজেপি সভাপতি। পুরসভার সাথে ওয়ার্ড কমিটি ক্লাব সংগঠনের মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর সামান্য আতঙ্কই নেই বাঁশবেড়িয়া পৌরসভায়। এখন আসছে বিস্তারিত খবরে। আজ সকালে ভদ্রেশ্বর পৌরসভার নিহত চেয়ারম্যানের বাড়িতে উপস্থিত হলেন বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। পরিবারের সাথে কথা বলে বেরিয়ে তিনি এই খুনের সিবিআই তদন্তের দাবি করেন। ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুন হওয়ার ঘটনায় শাসক দল তৃণমূল ও বিজেপি পরস্পর পরস্পরের দিকে অভিযোগের আঙুল তোলার মধ্যেই ভদ্রেশ্বরে মৃত চেয়ারম্যানের বাড়িতে হাজির হলেন বিজেপির জেলার নেতৃত্ব। শুক্রবার সকালে বিজেপি জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নিহত চেয়ারম্যানের বাড়িতে যান। ওই প্রতিনিধি দলে ভাস্কর ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন বিজেপির জেলা নেতা শ্যামল বোস সহ কয়েকজন স্থানীয় বিজেপির নেতা কর্মীরা। এদিন নিহত চেয়ারম্যানের বাড়িতে গিয়ে বিজেপির নেতারা তার পরিবারের লোকজনদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয় বলে খবর। এদিন গোটা ঘটনাটি নিয়ে চেয়ারম্যানের পরিবারের লোকজন উষ্মা প্রকাশ করেন। প্রায় আধ ঘন্টা বৈঠকের পর বিজেপি নেতারা চেয়ারম্যানের বাড়ি থেকে বেরিয়ে যান। চেয়ারম্যান খুনের ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, চেয়ারম্যান খুনের এই গোটা ঘটনাটি নিয়ে আমি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি, কারণ এই গোটা ঘটনাটি পুলিশ প্রশাসন জানতেন, তারপরও পুলিশ কেন ব্যবস্থা নিলেন না বলে তিনি প্রশ্ন তোলেন। আজকে আমরা ভদ্রেশ্বরের চেয়ারম্যান যিনি মারা গেলেন মনোজ উপাধ্যায়, তাকে খুন করা হলো, তার বাড়িতে আমরা গেছিলাম তার পরিবারকে সমবেদনা জানাতে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিতে। তার দাদাদের সঙ্গে আমরা কথা বললাম, কারণ তারা অনেক দিন থেকে আমাদের সঙ্গে পরিবারের সঙ্গে যুক্ত, মনোজ উপাধ্যায়ও একসময় সঙ্গ করেছেন। তো বর্তমানে যা অবস্থা চলছে, সিন্ডিকেট প্রথাকে অবলুপ্ত করার জন্য উনি চেষ্টা করেছিলেন এই এলাকাকে পরিচ্ছন্ন করার জন্য, তারই ফল দিতে হলো, তার মাসুল গুনতে হলো। এর সঙ্গে শুধু তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন চলছে, পুলিশ প্রশাসন, তাদেরও একাংশ জড়িত বলে আমাদের কাছে খবর আছে। আমরা এর সিবিআই তদন্তের দাবি করছি। যে আসল দোষী সে অবিলম্বে শাস্তি পাক, তাকে ধরা হোক। কিন্তু এই দোষীকে ধরতে গিয়ে পুলিশ যেভাবে ভারতীয় জনতা পার্টির আমাদের লোকাল কর্মীদেরকে টার্গেট করছে, তাদের বাড়িতে যাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে চলে আসছে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। এটার ব্যাপারে আমরা প্রশাসনকে বলছি যে আপনারা নিরপেক্ষ তদন্ত করুন, সব ঠিক আছে, কিন্তু অন্যায়ভাবে যদি আমাদের ছেলেদের ওপরে কোনো রকম অত্যাচার বা আমাদের ছেলেদের মিথ্যা কেস দেওয়া হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ আগামী দিনে রাস্তায় নামবে এবং পুরো হুগলি জেলা এর প্রতিবাদে সোচ্চার হবে। নিশ্চিত যে আজকে যে ঘটনাগুলো ঘটছে, একজন পুরো প্রধান তিনি ওপেন রাস্তার ওপরে মার্ডার হয়ে গেলেন। আমরা খবর পেলাম যে নাকি প্রশাসনের কাছে এ ধরনের খবর এর আগে ছিল, যেরকম একটা কিছু ঘটনা ঘটতে চলেছে, তারা কেন কোনো ব্যবস্থা নেননি, তারা কেন তাকে কোনো সাপোর্ট দেননি, পুলিশের সাপোর্ট দেননি, কেন তারা নিশ্চুপ হয়ে আছেন, ভদ্রেশ্বরের এই এলাকায় কেন একটার পর একটা এরকম ঘটনা ঘটছে। আজকে এখানকার যিনি ওসি আছেন, তিনি তো আমাদের ওপরও আক্রমণ নামিয়ে এনেছিলেন একটা সময়। এগুলো তো দায় তাদের নিতে হবে। আজকে কমিশনারেট হয়েছে, কিন্তু কমিশনারেট হয়ে কী হবে? মুখ্যমন্ত্রী তো কমিশনারেটের যারা আছে তাদেরকেও কাজ করতে দিচ্ছেন না, তার নির্দেশ মতো সব চলছে। অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের বিধায়ক প্রবীর ঘোষালকে ফোনে ধরা হলে তিনি বলেন, বিজেপি শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। ইতিমধ্যেই ভদ্রেশ্বর খুনকাণ্ডে যে সমস্ত অভিযুক্তদের নাম উঠছে তারা সবাই বিজেপি আশ্রিত। এটা তো বিজেপি প্রথম থেকেই বলার চেষ্টা করছে এবং আমরা বলছি ঠাকুর ঘরে ছিল, আমি তো কলা খাই। এই যে বিজেপি চারিদিকে একটা অশান্তকে অশান্ত করার চেষ্টা চলছে, সেই ভদ্রেশ্বরের ঘটনা তারই একটা প্রমাণ। এই যে দুষ্কৃতীদের নাম উঠেছে, আগে তাদের ফয়সলা করুক, তারা হচ্ছে সব মানে বিজেপি আশ্রিত, তারা ওখানে বিজেপির মস্ত রাখছিলিস, আগে তারা সিপিএম এর আশ্রিত ছিল, তারা বিজেপির মস্ত রাখছে। বিজেপি এখন এই ঘটনা থেকে দোষ ফেরাতে এখন চোখ ঘোরাতে মানুষে এই কথাটা বলছে, এবং যে মানুষটা শশী সাত দিন 18 তারিখে তৃণমূলের কোর কমিটির বৈঠকে বক্তৃতা করেছে যে তৃণমূলকে কি করে যোদ্ধা করতে হবে, 26 তারিখে কি করে বেশি লোক নিয়ে যাওয়া যাবে, সেই লোকটা মানে মনস্কার ছাড়া তো বলতে পারবে না যে বিজেপিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বিজেপি এই ব্যাপারটা জড়িত বলে এখন মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে।
একদিকে ব্যাংকের পাসবই প্রিন্ট করার প্রিন্টার প্রায় এক মাস ধরে খারাপ, অন্যদিকে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ঠিক কি কারণে টাকা কাটা হচ্ছে তা থেকে অন্ধকারে থাকছেন গ্রাহকরা, যার জেরে আজ ক্যাশ কাউন্টার থেকে নগদ লেনদেন বন্ধ করে দিলেন গ্রাহকরা। ঘটনাটি হুগলি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকের খামারগাছি শাখার। একদিকে ব্যাংকের পাসবই প্রিন্ট করার প্রিন্টার প্রায় দেড় মাস ধরে খারাপ, অন্যদিকে জিএসটির নামে বা অন্যান্য নানা কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে কিন্তু পাসবই আপডেট করতে না পারায় অন্ধকারেই থাকছেন গ্রাহকরা। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সহ চিফ অফিসারকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় শুক্রবার ক্যাশ কাউন্টার থেকে সমস্ত নগদ লেনদেন বন্ধ করে দিল গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের খামারগাছি শাখায়। এ বিষয়ে এক গ্রাহক অশোক কুমার অধিকারী বলেন, বিগত প্রায় দেড় মাস ধরে ব্যাংকের প্রিন্টার খারাপ থাকায় তারা নিজেদের অ্যাকাউন্টের পাসবইয়ের আপডেট প্রিন্ট করাতে পারছেন না, ফলে জিএসটি বা অন্যান্য নানা কারণে তাদের অ্যাকাউন্ট থেকে যে টাকা কাটা হচ্ছে সে সম্পর্কে তারা অন্ধকারেই থেকে যাচ্ছেন। এ বিষয়ে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে বারংবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে গ্রাহকরা ব্যাংকের চিফ অফিসারকে ফোন করেন। সে সময় চিফ অফিসার প্রিন্টার ঠিক করার ব্যাপারে সাত দিনের সময় নেন, কিন্তু চিফ অফিসারের কথা মতো সাত দিন পেরিয়ে প্রায় দশ দিন কেটে গেলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাই বাধ্য হয়ে এদিন বেশ কিছু গ্রাহক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রতিবাদ স্বরূপ ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে সমস্ত নগদ লেনদেন বন্ধ করে দেন। পাশাপাশি ক্যাশ কাউন্টারে নগদ লেনদেন করতে আসা গ্রাহকদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তাদেরকে ব্যাংক ম্যানেজারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। বলবো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাংক দেড় মাস ধরে প্রিন্টার নেই ব্যাংকে, তা আমি হেড অফিসে ওনাদের যে হেড, হ্যাঁ, তাকে চিফ অফিসার তাকে ফোন করেছিলাম, তিনি বললেন যে সাত দিন টাইম দিন আমরা ব্যবস্থা করে নেব, কিন্তু উনি দশ দিন হয়ে গেছেন কোনো ব্যবস্থা করতে পারেননি। সেই হেতু আমরা ম্যানেজারকে বলেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমরা বন্ধ রাখছি যতক্ষণ না ওনাদের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাই। আজকে ক্যাশ লেনদেন বন্ধ রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক খামারগাছি শাখা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু আগেই বললেন যে আপনাদের সাত দিন সময় দেওয়া হয়েছিল তার জন্য, কিন্তু আবারও যদি আজকে সময় দেয় সেইটা কি আপনারা মেনে নেবেন? দু এক দিন হলে আমরা কনসিডার করতে পারি, কিন্তু এটা দীর্ঘদিনের ব্যাপার আমরা মেনে নেব। অন্যদিকে এদিন এ বিষয়ে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ইস্তেফাক আলমকে জিজ্ঞাসা করতে গেলে তিনি সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি দুর্ব্যবহার করেন, পাশাপাশি মিথ্যা মামলায় জেলে ভরারও হুমকি দেন। পার্থ বসু রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি ভারত ছাড়োর অঙ্গ হিসেবে প্রতিবাদ র্যালি বেরোলো হুগলি চুচুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। ভারতীয় জনতা পার্টির জনবিরোধী নীতির প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে আজ হুগলি চুচুড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এক প্রতিবাদ মিছিল বের হলো। এই প্রতিবাদ মিছিলের অগ্রভাগে ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, মিছিলের মূল উদ্যোক্তা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী, পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র, কাউন্সিলর সঞ্জয় পাল সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। মিছিল ১৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। এ বিষয়ে মিছিলের মূল উদ্যোক্তা কাউন্সিলর জয়দেব অধিকারী জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে ১৩ নম্বর ওয়ার্ডে হুগলি চুচুড়া পৌরসভা রুটিন অনুযায়ী আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদার তার নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে যে এক চারটে থেকে যে মিছিল বেরোচ্ছে আজকে ১৩ নম্বর ওয়ার্ডে সেই মিছিল আমরা অর্গানাইজ করেছি। সেই মিছিলের আমাদের উদ্দেশ্য হলো ভারতবর্ষ জুড়ে গরিব মানুষের যত রকম সুযোগ সুবিধা তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকার যেভাবে জনবিরোধী নীতিগুলো প্রয়োগ করছে একের পর এক, টাকা কেলেঙ্কারি থেকে টাকা থেকে আরম্ভ করে রাতারাতি ৫০০ টাকা ১০০০ টাকা মার্কেট থেকে লুপ্ত করে দিয়ে নতুন নোট চালিয়ে এবং পাবলিককে বিপাকের মধ্যে ফেলে দিচ্ছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে গ্যাসের দাম দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে, গরিব মানুষ অসহায়, তারা খুব কষ্টের মধ্যে পড়ছে। এসব নীতির প্রতিবাদে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হুগলি চুচুড়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডে আমরা মিছিল করছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে পুরসভার সাথে ওয়ার্ড কমিটি ক্লাব সংগঠনের মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর সামান্য আতঙ্কই নেই বাঁশবেড়িয়া পৌরসভায়। বিরতির পর
আসবো আর অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhongsheshwari Mundir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. এমন রেস্টুরেন্ট আর পাবে না তো ঘুরে, বিরিয়ানি মোগলাই চাইনিজ জাপানি ইতালিয়া থাই ফুড পাবে না আপনি। বাবা বা ভাই বোন সাথে কোলাপান, বৌশালী শাশুড়ি শালা সবাই মিলে যান। সিটি ক্লাব মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এন্ড ব্যাংকোয়েট, চুচুড়া বাস স্ট্যান্ড, হুগলি। সিটি ক্লাব, যেখানে যাওয়া মানে ভুরি ভোজ। হুগলি DICSM, শান্তিপল্লী হুগলি স্টেশন রোড, ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া মিশনের অথরাইজড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সার্টিফিকেট, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, অটোক্যাড, ট্যালি, মাল্টিমিডিয়া এবং স্পোকেন ইংলিশ ছাড়াও 5 বছরের ঊর্ধ্বে ছাত্রছাত্রীদের জন্য আছে বিশেষ কম্পিউটার কোর্স জুনিয়র IT। সমস্ত কোর্সগুলি MHRD গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। এখানে পাবেন ইন্ডিভিজুয়াল কম্পিউটার ফেসিলিটি এবং উন্নত মানের প্রশিক্ষণ। হুগলি DICSM এ কম্পিউটার শিখুন, কেরিয়ারে এক কদম এগিয়ে থাকুন। Unwind, rejuvenate at Aqua Marina Water Theme Park and Resort. চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টি জিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টি জিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টি জিমে আছে ক্রসফিট, মাল্টি জিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। আধুনিক ডিজাইন অথবা সাবেকি কারিগরি, কেমন গয়না পছন্দ আপনার? দিয়াশ্রী গোল্ড মিউজিয়াম, সোনা ও রূপোর অলংকারের ঠিক ঠিকানা। রেডিমেড হলমার্ক যুক্ত গহনা এবং আসল গ্রহরত্নের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, রবীন্দ্রনগর বাজার, চুঁচুড়া, হুগলি। ফোন 9051319527, 9831403732। দিয়াশ্রী গোল্ড মিউজিয়াম, কারণ অলংকার আপনার অহংকার। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। বিধি বিধান
জীবন খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ বর্তমান অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান কারপালা রোড চুচুড়া হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB ব্যান্ডেল স্টেশন রোড পোস্ট অফিস চিনসুড়া RS ডিস্ট্রিক্ট হুগলি অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648-9065-9230-53212 এবং 2686-2167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহজ লভ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। পুরসভা, স্থানীয় ক্লাব সংগঠন, ওয়ার্ড কমিটি সকলের যৌথ প্রচেষ্টায় ডেঙ্গুর সামান্য আতঙ্কটুকু নেই বাঁশবেড়িয়া পুরসভার আমজনতার। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। রাজ্যে যখন ডেঙ্গু মহামারীর আকার ধারণ করেছে, যখন বিভিন্ন পুর ও পঞ্চায়েত এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত, ঠিক তখনই অন্য সুর জেলার বাঁশবেড়িয়া পুরসভা এলাকার সাধারণ মানুষের। গঙ্গা তীরবর্তী এই পৌর এলাকার 22টি ওয়ার্ডের মধ্যে গ্যাঞ্জেশ কলোনির মতো ঘিঞ্জি এলাকাও রয়েছে, কিন্তু প্রায় সব এলাকাবাসীর বক্তব্য ডেঙ্গুর কোনো প্রভাবই পড়েনি তাদের এলাকায়। পুরসভার ভূয়সী প্রশংসা করেন আম জনতা। তাদের বক্তব্য, পুরকর্মীদের কাজে তারা খুশি। এমনিতেই সারা বছর পুরসভার সাফাই কর্মীরা নিয়মিত রাস্তাঘাট পরিষ্কার করেন, আর রাজ্যে ডেঙ্গুর প্রভাব পড়ার পর থেকেই দায়িত্ব বেশ কয়েকগুণ বেড়ে গেছে তাদের। প্রতিদিনই রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি চলছে নিয়মিত ব্লিচিং পাউডার এবং মশা মারার তেল দেওয়া। এই কাজে পুরসভার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন ওয়ার্ড কমিটি ও এলাকার ক্লাব সংগঠনগুলিও। পুরসভার দেওয়া ব্লিচিং পাউডার ক্লাব সদস্যরাও রাস্তাঘাটে ছড়াচ্ছেন। অন্যদিকে মশা জন্মাতে পারে এমন এলাকায় ঘরে ঘরে ব্লিচিং পাউডারও বিনামূল্যে বিতরণ করা হয়েছে বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে। কাজেই পুরো এলাকার কাজে বেজায় খুশি এলাকাবাসীরা। কিন্তু বাঁশবেড়িয়া পৌরসভা অনেক বেশি অ্যাক্টিভ এবং তারা সচেতনতা অনেক আগের থেকে শুরু করেছে, শিবির করে করে অঞ্চলে আমাদের মানুষকে সজাগ করতে সাহায্য করেছে। এছাড়া ডেঙ্গুর জন্য পৌরসভা প্রতিদিনই নিয়ত লোক নিয়োগের উপর রেখেছে, বাড়ি বাড়ি ঘুরছে, তারা কার বাড়িতে কী হচ্ছে তার সাথে তার জানবার চেষ্টা করছে এবং তার প্রতিরোধের ব্যবস্থা করছে, এবং প্রত্যেকের বাড়ির বা সীমানার বাইরেও নানানভাবে ধরুন এই সুইপার ডিপার্টমেন্টের লোক দিয়ে যে রোগ প্রতিরোধ ওষুধ ব্যবহার বসামা। ত্রিবেণী এলাকার গৃহবধূরা বলেন, মরশুম পরিবর্তনের সময় জ্বর সর্দি কাশি তো থাকবেই, তবে আমাদের এলাকায় ডেঙ্গুর কোনো প্রভাব পড়েনি। কারণ হিসাবে তারা বলেন, রাজ্যে ডেঙ্গুর প্রভাব পড়ার সময় থেকেই পৌরসভা কোমর বেঁধে নেমে পড়েছিল, যার জন্যই ডেঙ্গু মশা এই এলাকায় কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। না, আমরা কোনোরকমভাবে আতঙ্কিত বা কোনোরকম কোনো কিছুতে ভয় পাচ্ছি না, কারণ আমাদের এখানে পৌরসভা আমাদের প্রচণ্ড সাপোর্ট করছে। চেয়ারপারসন যে আছে, মানে তার মানে খুব অবদান আমাদের এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন
সে খুব সতর্কভাবে সবাইকে বলছে যে এইভাবে পরিষ্কার করো ড্রেন। আমাদের প্রতিদিন ডাস্টবিন থেকে আরম্ভ করে ড্রেন, এই ব্লিচিং দেওয়া, এই করা খুব সুন্দর। আমরা কোনোরকমভাবে ভয় পাচ্ছি না, আমরা কোনোভাবে না, চারিদিকে আমাদের কোনোরকম কোনো ভয়ের কোনো কারণ নেই। আমাদের এখানে ডেঙ্গু বলে কোনো কিছুই হয়নি। কোনো জ্বর ঠার হয়েছে এখানে কারো? না না না, এইবার জ্বর কেন হবে না, সর্দি কাশি জ্বর হতেই পারে মানুষের, কিন্তু ডেঙ্গুর আতঙ্ক কারোরই কোনো সময় হয়নি। অন্যদিকে পুরপ্রধানা অরিজিতা শীল বলেন, পৌরসভা তো আছেই, পাশাপাশি ওয়ার্ড কমিটি, ক্লাব সংগঠন এবং সর্বোপরি সাধারণ মানুষের মিলিত প্রচেষ্টাতেই আমরা জেলা স্বাস্থ্য দপ্তরের ডেঙ্গু তালিকা থেকে বহু দূরে রয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং সারা বাংলা জুড়ে যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে চারিদিকে, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকটা জেলা যেভাবে কাজ হচ্ছে সেই তার নির্দেশে আমরা আমাদের হুগলি জেলায় বাঁশবিড়িয়া পৌরসভাতে আমরা সবাই, মানে আমি পৌর প্রধান একা বলে না, আমরা সবাই এবং বাঁশবিড়িয়া পৌরসভা সবাই রাস্তা নেমে পড়েছি। আমাদের যত কনজারভেশন স্টাফ রয়েছে তাদেরকে দিয়ে তিন শিফটে কাজ করানো হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, যত ব্লক ড্রেন আছে সেইগুলোকে পরিষ্কার করা হচ্ছে, এবং ঝাড় মশার তেল ব্লিচিং পাউডার খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে এবং এগুলোকে রেগুলার দেওয়া হচ্ছে। তারপর আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কমিটি করে দিয়েছি এই ডেঙ্গুর জন্য, তাদেরকে মানে পুরোপুরিভাবে পৌরসভা থেকে সহযোগিতা করা হচ্ছে, মশার তেল দেওয়া হয়েছে তাদের, তারা খুব সুন্দরভাবে কাজ করছে। এবং তার সঙ্গে ওয়ার্ড কমিটিকে, প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড কমিটিকে ট্যাগ করে দিয়েছি, তারাও রেগুলার কাজ করছে এভাবে। এবং প্রত্যেকটা ওয়ার্ডে যেসব ক্লাবগুলো রয়েছে তাদেরকে বলা আছে তারা যদি এই ডেঙ্গু কাজে নিযুক্ত করতে পারে নিজেদেরকে, তার মানে তার জন্য প্রত্যেকটা ক্লাবকে আমরা ব্লিচিং পাউডার দিয়েছি, মশার তেল দিয়েছি, ঝাঁটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং যা যা লাগে একটা ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য তার জন্য সব সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যে জেলা শাসকের নির্দেশে 7 দিন স্পেশাল ড্রাইভ ছিল, সেই ড্রাইভ আমরা 7 দিন স্পেশাল ড্রাইভ দিয়েছি, ড্রাইভে অত্যন্ত সুন্দর কাজ করা হয়েছে এবং জেলাতে আমাদের রিপোর্টও জিরো আছে, সেটার জন্য আমরা খুব গর্বিত যে আমরা ভালো কাজ করতে পেরেছি। ছোট ও রাজেশ দেবনাথের সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। রাস্তা সারাইয়ের নামে পাকা রাস্তার উপর পড়ল কাদামাটি, যাতায়াতে নাভিশ্বাস সাধারণ মানুষের। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া তোর গ্রাম পঞ্চায়েতের। ভাঙা রাস্তা সারানোর নামে মাঠে ঘাটের কাদামাটি পড়লো রাস্তায়, যার জেরে বেহাল অবস্থা ওই রাস্তার। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার নিয়ালা এলাকার। এই এলাকায় নিয়ালা থেকে বল্লাল দিঘি যাওয়ার টানা কয়েক কিলোমিটার রাস্তার এখন বেহাল দশা। অভিযোগ, PWD-র পাকা রাস্তা সারানোর নামে নওয়াপাড়া গ্রামের সদস্য 100 দিনের শ্রমিকদের কাজে লাগিয়ে মাঠে ঘাটের কাদা মাটি এনে ভরাট করে দিয়েছে। হয়নি, একটা ইয়ে হাঁটু গর্ত হয়ে গিয়েছিলো, আমি প্রধানকে রিকোয়েস্ট করলাম, প্রধান সাহেব আমাকে রিকোয়েস্টে 3 গাড়ি আমাকে ঘাস দিয়েছে, সেই ঘাস নিয়ে আমি যেখানে যেখানে গর্ত সেখানে মিট দিয়েছি, তার সঙ্গে মাটি দিয়েছি। আমাদের এখানকার মানে মানুষজন এবং কোনো পশুতি যেতে পারছিল না, মানে অ্যাম্বুলেন্স ঢুকছিল না, এই মতো অবস্থায় আমি এই কাজটা আমি নয়, আমার গ্রামের এবং নিয়াল নপাড়া আমরা যৌথ মিলে দুটো ওই ঘাস নিয়ে এসে দুটো মাটি। কি ধরনের ঘাস দিয়েছেন? আমরা ইটের ঘাস 3 গাড়ি ঘাস এনেছিলাম, 3 গাড়ি ঘাসে হয়নি, কিন্তু আরও লাগতো, কিন্তু এই মতো অবস্থায় প্রধান সাহেবকে রিকোয়েস্ট করলাম, বললো দাদা আমাদের ঘাস দেওয়ার ওখানে আর ইয়ে নেই, সেই জন্যে আমরা যেটুকু পেরেছি দিয়েছি, সেইটুকু নিয়ে আমরা যেখানে যেখানে মা ইট দেওয়ার কথা সেই ইট দিয়েছি, যেখানে যেখানে মাটি দুটো দিয়েছি সেও দিয়েছি, এটা আমাদের যাতায়াতের সুবিধার জন্য। পাড়ার লোকের একটা অভিযোগ আছে, তারা যেটা বলছে আগে যে রাস্তাটা ছিল সেটাই ভালো ছিল, মাটিটা দেওয়ার ফলে রাস্তাটা আরো খারাপ হয়ে গেছে। মাটি খারাপ হয়নি, মানে ইটের উপর মাটি দিয়েছে, দেখো ইট আছে, সব তলায় ইট আছে, প্রত্যেকটা তলায় ইট আছে, ইটের উপর আমার মাটি দিয়ে মানে শুধু ইটটা বসানো যায়নি বলে দুটো বালি মাটি দেওয়া হয়েছে, ওর উপর বালি এবং মাটি, শুধু মাটি। গ্রামবাসীদের অভিযোগ, কোনো ইট কিংবা ঘ্যাস না দিয়ে সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করা হয়েছে, ফলে রোজই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় পড়ুয়ারা বলেন, আমাদের আগের ভাঙা রাস্তাটাই ভালো ছিল, এখন মাটি ফেলার ফলে আরো খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, সাইকেল নিয়ে এত অসুবিধা হয়, যাওয়াই যায় না, আর এক মানে সামনে থেকে একজন আসছে, এদিক থেকে একজন আসছে, তা একজনকে দাঁড়াতে হবে, তবেই আরেকজন যেতে পারবে, না হলে আর যেতে পারবে না। হ্যাঁ অবশ্যই দেরি হয়,
প্রচুর দেরি হয়, আর এই কাদা দিয়ে রাস্তায় আস্তে আস্তে আসতে হয়, আবার সাদা প্যান্ট যদি কাদা লেগে যায় তারও আবার কাঁচা, রোজ রোজ তো কাঁচা সম্ভব নয়, রোজ রোজ পড়ে যাওয়ারও ভয় থাকে, অনেকজন পড়ে যায়, আমার ভাই পড়ে গেছে কালকে, কালকে আস্তে আস্তে কাদায় পড়ে গেছে। এই কাদাগুলো পরিষ্কার করে নতুন করে পিচ ফেলে নতুন রাস্তা করুক, তবেই ভোট দেবে সবাই, না হলে আর কেউ ভোট দেবে না। পাকা রাস্তার উপর মাঠে ঘাটের মাটি দেওয়ার জন্য একটু ভারী গাড়ি যেতেই বিভিন্ন জায়গায় বসে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটছে। সাধারণ নিত্যযাত্রীদেরও এখন যাতায়াত করা দুর্বিষহ হয়ে উঠেছে। অবস্থা আপনি নিজেই চোখে দেখতে পাচ্ছেন যে কি হাল। হ্যাঁ, একটা মোটরসাইকেল বা সাইকেল এলে পরে সামনে যদি একটা ভ্যান বা গাড়ি আসে তাকে পাশ দেওয়ার জায়গা নেই, এমন গর্ত বা এমন কাদা। হ্যাঁ, এই পজিশনে আমরা বহুদিন ধরে ভুগছি, রাস্তাটা হব হব করছে, আজও পর্যন্ত রাস্তাটা হচ্ছে না। দু নম্বর কথা হচ্ছে রাস্তাটাকে এই সামনে যে আপনার বাগানটা আছে এটা আপনার এখান থেকে নপাড়া অবধি ঢালাই করতে চাইছিল প্রধান গ্রাম, ওটা এটা পাঁচগড়া, ওটা বোলপুকুরের পাড় বলে হয়। হ্যাঁ, এটা প্রধান ঢালাই করতে চাইছিল, সেটা আমরা আপত্তি করেছিলাম, যার জন্য রাস্তা হলো আরো এরকম। প্রধান বারবার বলছে আমার পাঁচগড়া অবধি করে নেবো, নপাড়া লোক ভুগুক। কোন পঞ্চায়েত এটা? এটা পাঁচগড়া পঞ্চায়েত। এই পয়সা আমরা ভুগছি, ঠিক বলেছি, এটা করলে আমরা গ্রামের লোক আপত্তি দিয়েছে, ঢালাই যে কটা ঢালাই হয়েছে আপনার এক ছ মাস পার হচ্ছে না, পাথর ছটকে দৌড়ুচ্ছে, তাহলে ওদের পেটটা ভরে যাচ্ছে আর আমরা বাচ্চা নিয়ে ভুগবো। স্কুলের ছেলেটা বারবার করে এখানে কাচার খেয়েছে সাইকেল পত্র নিয়ে, নিজে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে। এই পয়সা যেহেতু এই রাস্তাটা প্রধান এখন বলতে চাইছে যে ম্যাপে নেই, ম্যাপে যদি না থাকলে তাহলে প্রধান এখানে ঢালাই করতে আসছিল কোন ইয়ে নিয়ে, ডকুমেন্টস নিয়ে, এইটুকু আমি জানতে চাই। দৃষ্টিপথে রাস্তাটা, রাস্তাটা যা অবস্থা তাতে করে মানুষ চলাচল করবে তার যোগ্যই নয়, যে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা প্রাইভেট স্কুল কলেজ যায়, তো তারা যা অবস্থায় যায় বাড়িতে চিন্তা ধরে যে বাড়িতে সেই ছেলেটা বা মেয়েটা ফিরবে কি না, কোথাও হাত পা ভেঙে পড়ে থাকবে কি না। তো রাস্তাটা অচল অবস্থা ছিল, আজ থেকে মোটামুটি রাস্তাটা হয়েছে, পিচ হয়েছিল মোটামুটি 20-22 বছর আগে, সংস্কার হয়নি। এখন যে রাস্তাটা যা খারাপ হয়েছিল, গর্ত মর্ত যা হয়েছিল, তাতে ঘ্যাঁস দেওয়ার কথা দিলে ভালো হতো, তো ঘ্যাঁস তো দিলেই না, উপরন্ত এঁটেল মাটি, মানে এই রাস্তারই মাটি দিয়ে এমন করে ফেলেছে যাওয়ার অযোগ্য, মানে একদম অযোগ্য আর কি, মানে এই রাস্তাটাতে চলাচল মানুষজন হাঁটার অযোগ্য একদম। যদিও এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে স্থানীয় পঞ্চায়েত প্রধান অবোধ মালিক এ বিষয়ে কিছুই বলতে চাননি। সুমন চক্রবর্তী, রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 63%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। চেয়ারম্যান খুনে সিবিআই তদন্ত হোক, মনোজ উপাধ্যায়ের পরিবারের সাথে কথা বলে দাবি বিজেপি সভাপতি। পুরসভার সাথে ওয়ার্ড কমিটি ক্লাব সংগঠনের মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর সামান্য আতঙ্কই নেই বাঁশবেড়িয়া পৌরসভায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন AMBC তে দেখুন হুগলি আজকে। নমস্কার।